ছাড়পত্র পেল সাকিব পাউলের সত্তা সত্তা ছবির মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় নায়ক খানের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী পাউলি দাম সোহানি হোসেনের মা গল্প অবলম্বনে সত্তা ছবিটি নির্মাণ করেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল গত বছরের ডিসেম্বরে কক্সবাজারে অভিযানের মাধ্যমে ছবির শুটিং শেষ হয় এবছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সর বোর্ডে জমা দেন পনেরো দিনের মাথায় পেয়ে গেলেন ছবির মুক্তি দেওয়ার সেই কাঙ্ক্ষিত সনদপত্র সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছবির ছাড়পত্র সনদ প্রকাশ করে পরিচালক হাসিবুর রেজা কল্লল জানালেন ছবিটির ছাড়পত্র পেয়েছে তিনি জানান সেন্সর বোর্ডের সদস্যরা ছবি দেখে খুশি তাই কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই ছাড়পত্র দিয়েছেন দু হাজার চোদ্দো সালের ষোলোই নভেম্বর বিএফডিসিতে সত্তা ছবির শুটিং অংশ নিয়েছিলেন শাকিব খান ও পাওলিদাম এরপর সাকিবের সঙ্গে শিডিউল মেলানো যায়নি বলে বারবার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ অবশেষে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে কক্সবাজারে টানা দুই সপ্তাহ শুটিং করে সত্তা ছবিতে নিজেদের অংশের কাজ শেষ করেন সাকিব পাওলি